হ্যালো গাইস, এটা গসিপগুলির মধ্যে থেকে জানাবো, মনোনয়ন পেয়েছে ছবি কিন্তু আমন চলবে না নায়িকা, অন্যদিকে থাকছে এবারের মতো আর ভুল করছে না বলিউড অভিনেত্রী দিশা। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই গসিপসে। দক্ষিণী তারকা আল্লু অর্জুন অভিনীত পুষ্পদা রাইজের ঝড় এখনো পুরোপুরি থামেনি মিডিয়ায়, এবং ও আন্তবা গানটিও এখনো পর্যন্ত ভক্তদের বেশ মাতিয়ে রেখেছে। আইটেম এই গানটিতে নেচে নানান বয়সী দর্শকের মধ্যে বেশ মন জুগিয়ে নেন দক্ষিণী নায়িকা সামান্তরা প্রভু। তবে জানা যায় পুষ্পদা রাইজের এই আইটেম গানের নাচের জন্য সর্বপ্রথম প্রস্তাব জানান বলিউড অভিনেত্রী দিশা পাটানকে, কিন্তু পরিচালক সুকুমারের প্রস্তাবে কিছুতেই রাজি হয় না এই অভিনেত্রী দিশা, এবং পরে তারা এই আইটেম গানের নাচের জন্য বেছে নেন সামান্তাকে। পুষ্পমুক্তির পরপরে দিশা তার ভুল বুঝতে পারে এবং তাই তিনি ঠিক করলেন এবার আর ভুল নয়। বর্তমানে পুষ্পদা রুলের ব্যাপক প্রস্তুতি চলছে, জানা যায় মুভিটির দ্বিতীয় পর্বের পরিচালক দিতে চলেছে জোরদার চমক, এবং এটুতে তিনি রাখবেন দারুণ একটি আইটেম গান। সংবাদমাধ্যম সূত্রে জানা যায় এবারের আইটেম গানটির জন্য তিনি প্রস্তাব করেছেন অভিনেত্রী দিশা পাটানকে। জানা যায় এবার নাকি দিশা রাজি হয়ে যায় পুষ্পদা রুলের আইটেম গানে নাচতে। সো দেখা যাক এই মুভিটিতে কেমন ঝলক দিতে চলেছে সামান্তার বদলে দিশা। ওয়েল, এবার চলুন যাওয়া যাক মনোনয়ন পেয়েছে ছবি কিন্তু আমন্ত্রণ পেল না কেন নায়িকা। রিসেন্টলি অস্কারের সেরা ছবির জন্য মনোনীত করা হলো ওয়েস্ট সাইড স্টোরি, কিন্তু অবাক করা বিষয়টি হলো মনোনীত হওয়া ছবিটির অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি হলিউড অভিনেত্রী রেচেল জেগলারকে। এই অভিনেত্রী ওয়েস্ট সাইড স্টোরি ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন মারিয়ার ভূমিকায়। 27 মার্চ রবিবার অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই নায়িকাকে আমন্ত্রণ না করা হলেও সে প্রসঙ্গে কোন রকমই মন্তব্য করেন না অস্কার কর্তৃপক্ষ। ইনস্টাগ্রামে তার এক ভক্ত প্রশ্ন করে বলেন, লাল গালিচায় জেগলারের সাজ পোশাকের কি হবে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেকটাই চেষ্টা করে গেলাম কিন্তু সেটা আর মনে হয় হচ্ছে না, এখন আমাকে বাড়িতে বসে অনুষ্ঠানটি দেখতে হবে। তবে মুভিটির জন্য আমি খুবই গর্বিত, কারণ 3 বছর আগে এই মুভিটির জন্য আমি অনেক পরিশ্রম করেছি। হলিউড অভিনেতা রেচেল এখন অবশ্য তার আশা ছেড়ে দেননি। তিনি আরো বলেন, আশা করি শেষ মুহূর্তে কোনো একটি অলৌকিক ঘটনা ঘটবে এবং ব্যক্তিগতভাবে আমাদের এই মুভির উদযাপন করতে পারবো, এবং আমি আমাদের সিনেমাটি নিয়ে খুবই গর্বিত। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপগুলি আপনার কেমন লাগলো জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আকাশ পরে ওই অনেক দূরে যেমন করে মেঘ। আর হ্যাঁ গাইস, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের মিউজিক ভিডিওগুলো না দেখে থাকেন তবে এখনই দেখে নিন ডেসক্রিপশনে দেওয়া ভিডিও লিঙ্ক থেকে, এবং মতামত জানিয়ে দিন কমেন্ট সেকশনে।